Bismillahirrahmanirrahim. Priyo shikkharthi, mar Lidlia High School korte kaaj to online class e tomaderke shubhechha. Amader ajke novom dashom shrenir ingreji ditiyo patre class ajker class er topic holo changing sentences. To amra ajke changing sentences er bhitore je degree je gulo thake shegulo amra janbo kibhabe poriborton korte hoy. To changing sentences of degree. প্রথমে দেওয়া আছে দেখো আকবর ইজ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া তাহলে এটা আমাদেরকে প্রশ্ন দেখো পজিটিভ করতে হবে তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এটা কোন ডিগ্রিতে আছে তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিগ্রিটা যে দ্য এবং গ্রেটেস্ট তাহলে এটা আছে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে যে সুপারলেটিভ ডিগ্রিতে দুই ধরনের থাকতে পারে শুধু দি এবং ওয়ান অফ দি তো যদি শুধু দি থাকে তাহলে পজিটিভ করার সময় আমরা দেখো দিব আমরা নো আদার এইটা যদি থাকে শুধু দি তাহলে দিব নো আদার নো আদার এখন ডিগ্রির পরবর্তী সাবজেক্টটা আসবে প্রথমে তাহলে নো আদার কিং অফ ইন্ডিয়া তারপরে দেখো ভার ইজ তাহলে প্রথমে শুধু দি থাকলে নো আদার ওয়ান অফ দি থাকলে ভেরি ফিউ তারপরে দ্বিতীয় সাবজেক্টটি শুরুতে আসবে এবং তারপরে ভার বসবে দেখো ভার বসানোর পরে আমরা ডিগ্রিটা লিখব তো পজিটিভ করছি তাহলে গ্রেটেস্টের পজিটিভ ডিগ্রি হলো গ্রেট অ্যাজ গ্রেট অ্যাজ প্রথম সাবজেক্টটা থাকবে এখন শেষে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করলাম দেখো নো আদার শুধু দি থাকলে দিব নো আদার পরবর্তী সাবজেক্টটা আসবে প্রথমে তারপরে আমরা ভার বসাবো এবং ডিগ্রিটাকে আমরা জানি পজিটিভ ডিগ্রির দুই পাশে অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ লিখতে হবে এবং প্রথম সাবজেক্টটা যাবে শেষে এখন দেখো আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসি ভেরি ফিউ পয়েটস আর অ্যাজ ফেমাস অ্যাজ কাজী নজরুল ইসলাম এটা করতে হবে কম্পারেটিভ তাহলে দেখো এখানে ভেরি ফিউ যদি থাকে তাহলে কম্পারেটিভ করার সময় আমরা জানি যে দেন মোস্ট আদার ইউজ করতে হবে তাহলে যথারীতি আমরা আগে শেষেরটা নিয়ে আসি দেখো যে কাজী নজরুল ইসলাম যদি প্রশ্নে পজিটিভ থাকে অথবা পজিটিভ করতে বলে তাহলে সবসময় আমাদের পজিটিভ থাকলে অথবা পজিটিভ করতে বললে সবসময় আমাদের শেষের সাবজেক্টটি শুরুতে আসবে তাহলে দেখো শেষের সাবজেক্টটি হচ্ছে কাজী নজরুল ইসলাম আর দেখো এখানে আছে আর কিন্তু আমাদের কাজী নজরুল ইসলাম তো সিঙ্গুলার এই জন্য হবে ইস এরফের সময় ভার প্লুরাল থাকে কিন্তু আমরা যখন কম্পারেটিভ বা সুপারলেটিভ করব তখন ভার হবে সিঙ্গুলার তাহলে কাজী নজরুল ইসলাম ইস তবে সাবজেক্ট দেখে আমরা সবসময় ভার বসাবো ইস কাজী নজরুল ইসলাম ইস দেখো কম্পারেটিভ করতে বলছে তাহলে ফেমাস ফেমাসে কম্পারেটিভ ডিগ্রি হলো মোর ফেমাস আমরা সাধারণভাবে জানি যেগুলো এক সিলেবল সেগুলোতে আমরা ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ কিন্তু যেগুলো একাধিক সিলেবল সেগুলোর পূর্বে আমরা মোর যোগ করে কম্পারেটিভ এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ করতে পারি তাহলে দেখো আমাদের কম্পারেটিভ করতে বলছে ফেমাস একাধিক সিলেবল এই জন্য আমরা মোর যোগ করলাম তাহলে দেখো কাজী নজরুল ইসলাম ইজ মোর ফেমাস এখন ভেরি ফিউ থাকলে হবে দেন মোস্ট আদার দেন মোস্ট আদার এই যে প্রথম সাবজেক্টে যাবে শেষে তবে দেন মোস্ট আদার পয়েন্টস এখন দেখো তৃতীয় সেন্টেন্সটা আসো দেখো তিন নম্বরে A sick minded man is not so happy as a healthy poor man. Comparative করতে বলছে। তাহলে এটা আছে কি দেখো এখানে আছে এটা পজিটিভ ডিগ্রি তাহলে আমাদের করতে হবে কম্পারেটিভ পজিটিভকে কম্পারেটিভ করার সময় দেখো পজিটিভ এখানে নো আদার নাই ভেরি ফিউ নাই সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে বাক্যটা যদি নেগেটিভ থাকে তাহলে এটা আমরা পজিটিভ করার সময় আমরা অ্যাফার্মেটিভ নিয়ে আসবো তাহলে আমাদের প্রথম সাবজেক্টটা ঠিক করে নিয়ে আসি দেখো কম্পারেটিভ তাহলে এ হেলদি পোর ম্যান
তোমাদের একটু আগে আমি বললাম যে যদি পজিটিভ ডিগ্রি থাকে তাহলে কম্পারেটিভ বা সুপারলেটিভ যেটাই করি না কেন শেষের সাবজেক্টটা প্রথমে আসবে, এএলভি ফরম্যান। তারপরে দেখো এখানে বসছে ইজ, এই যে দেখো অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। এইবার কিন্তু আমরা আর বসাবো না, এখন আমরা দেখো ডিরেক্ট করব কম্পারেটিভ। তাহলে হ্যাপিয়ার কম্পারেটিভ ফর্ম হলো হ্যাপিয়ার, ওয়াই থাকলে ওয়াই কে, ওয়াই পূর্বে কনসোনেন্ট থাকলে আমরা আই করব। তাহলে দেখো হ্যাপিয়ার, নো আদার ভেরিফিউ কিছু না থাকলে তখন আমরা শুধু দেন বসাবো, যদি নো আদার থাকে তাহলে দেন এনি আদার, ভেরিফিউ থাকলে দেন মোস্ট আদার, কিন্তু দুটার একটা না থাকলে তখন হবে শুধু দেন। দেন প্রথম সাবজেক্টটা যাবে শেষে, দেন এ সিক, ম্যানিয়েট, ম্যান। তারপরে দেখো মিস্টার রহমান ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার অফ মাটিরালি হাই স্কুল, কম্পারেটিভ করতে বলছে। তাহলে দেখো এখানে ওয়ান অফ দ্য আছে, শুধু দি থাকলে আমরা দে দেন এনি আদার, আর ওয়ান অফ দি থাকলে দেন মোস্ট আদার। শুধু আমরা দেখো এক্ষেত্রে এটা কিন্তু পজিটিভের কোনো বিষয় নয়, সুপারলেটিভ আছে কম্পারেটিভ করতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রথম সাবজেক্ট শেষে, শেষের সাবজেক্ট প্রথমে, এরকম কিন্তু আমাদেরকে লিখতে হবে না। আমরা এখন সরাসরি দেখো আমরা সাবজেক্টের জায়গাগুলো ঠিক রাখতে পারব, মিস্টার রহমান ইজ, তাহলে কম্পারেটিভটা আগে হবে আর দেনটা যাবে হচ্ছে পরে। তাহলে বেস্ট থেকে হবে দেখো বেটার, মিস্টার রহমান ইজ বেটার, ওয়ান অফ দি থাকলে দেন মোস্ট আদার, মোস্ট আদার টিচার্স অফ হাই স্কুল। তাহলে আমরা সহজে দেখো বুঝতে পারবো যে দেন মোস্ট আদার, ওয়ান অফ দি থাকলে দেন মোস্ট আদার, আগে সুপারলেটিভকে আমরা কম্পারেটিভ করে নেব এবং ওয়ান অফ দি পরিবর্তে লিখবো দেন মোস্ট আদার। আবার যদি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে বলে ওয়ান দেন মোস্ট আদার থাকলে ওয়ান অফ দি, আর কম্পারেটিভটা হয়ে যাবে সুপারলেটিভ। তাহলে দেখো সম্পূর্ণ বাক্য ঠিকই থাকবে, শুধুমাত্র এই ওয়ান অফ দি এবং সুপারলেটিভ ফর্ম সেটা হবে কম্পারেটিভ, ওয়ান অফ দি হয়ে যাবে দেন মোস্ট আদার, শুধু এইটুকুতে পরিবর্তন হবে। সীমা ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার সিস্টার, অর্থাৎ সীমা তার বোনের মতোই সুন্দর। তাহলে দেখো এখানে আমরা জানি যে শুধু অ্যাজ ডট ডট অ্যাজ যদি থাকে তাহলে আমরা জানি যে কম্পারেটিভ করার সময় আমাদের কিছুই করতে হবে না, এখানে নট লেস ডট ডট দেন বসাবো আমরা। এভাবে আমরা যেভাবে নেগেটিভ করতে শিখছি এবারে নেগেটিভ করার মতো করেই কম্পারেটিভ করা যাবে। তাহলে দুইটা নেগেটিভ করতে বললেও যে অ্যান্সার, কম্পারেটিভ করতে বললেও সেই অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে দেখো সীমা ইজ, প্রথমে অ্যাজের পরিবর্তে হবে নট লেস, বিউটিফুল, দ্বিতীয় অ্যাজের পরিবর্তে হবে দেন বাকি অংশ, আর সিস্টার। তাহলে দেখো তোমরা যদি অ্যাজ ডট ডট অ্যাজ থাকে তাহলে প্রথম অ্যাজের জায়গাতে হবে নট লেস ডট ডট দেন, অর্থাৎ যদি পজিটিভ থাকে নো আদার ভেরিফিউ ছাড়া তাহলে আমরা নট লেস ডট ডট দেন ব্যবহার করবো। এক্ষেত্রে কিন্তু দেখো খুবই সহজ, তবে আমাদের কিন্তু এই পজিটিভ ডিগ্রিটাকে কম্পারেটিভ করতে হবে না, শুধু নট লেস ডট ডট, এই যে দেখো এখানে কম্পারেটিভটা মাঝখানে রেখে দেন বসাবো, অর্থাৎ যে পজিটিভ থাকবে ওটাই নিচে চলে আসবে। আমরা কিন্তু বিউটিফুলকে মোর বিউটিফুল করে নিই, এখানে লক্ষ্য রাখতে হবে। নো আদার বয় ইজ অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ জামাল, এটা সুপারলেটিভ। তাহলে যদি নো আদার থাকে তাহলে আমরা শুধু দি দিয়ে সুপারলেটিভ করব। তাহলে প্রশ্নে আছে পজিটিভ, আমি বলছি পজিটিভ থাকলে এবং পজিটিভ করতে বললে সব সময় শেষেরটা আসবে প্রথমে। তাহলে প্রথমে কি হবে দেখো জামাল, ভার দো আছে ইজ, এখন নো আদার থাকলে শুধু দি হবে আর ভেরিফিউ থাকলে ওয়ান অফ দি। জামাল ইজ দা, এখন দেখো ট্যালেন্টেড আছে তাহলে সুপারলেটিভ ডিগ্রি হলো
most talented. Jamal is the most talented boy. Prothom subject ta jabe sheshe. Arekbar dekho tumra je sheshes subject e asche prothome jothariti subject er pore bhar no other thakar jonno amra di boshaisi ebong talented er superlative holo most talented ebong prothom subject ta jabe sheshe. তাহলে এভাবে আমরা সবগুলো ডিগ্রি যেগুলো ট্রান্সফরমেশন আসবে তোমাদের পরীক্ষায় সহজে আমরা ডিগ্রিগুলো পরিবর্তন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। জি স্যার।